Xiaomi একটি সেক্সি ফোন, এটা হচ্ছে আপনার Xiaomi 13 Lite, একেবারে রিজনেবল প্রাইস। আজকের ভিডিওতে সব ধামাকা অফার দেখাবো, যে প্রাইসগুলো আজকে আসিফ ভাই ভিডিওতে বলবো সবগুলো মার্কেট চ্যালেঞ্জ প্রাইস, মার্কেট চ্যালেঞ্জ প্রাইস, কোথাও পাবেন না এই প্রাইসে। রক 7 আসতেছে, আমাদের অলরেডি শিপমেন্ট হয়ে গেছে, তো আশা করি দুই একদিনের মধ্যে আমাদের রক 7 পেয়ে যাবেন। একেবারে OnePlus 8 এর মতো, কিন্তু OnePlus 8 থেকেও স্লিম একটি ফোন। এটা হচ্ছে আপনার Realme 10 Pro Plus, দাম কমিয়ে দিয়েছেন। হ্যাঁ, দাম আমরা কমিয়ে দিয়েছি ইনশাআল্লাহ। Snapdragon 750G প্রসেসর, এই বাজেটে আসলে এই বাজেটে কোনো ফোনই নাই মনে করি। Realme 9 Inspiration বর্তমান জগতে যারা গেমার আছে, যা তাদের জন্য বেস্ট একটা ডিভাইস। 12 Pro Plus যেমন ক্যামেরা তেমন ডিসপ্লে তেমন প্রসেসর, 200 মেগাপিক্সেল, এটার মধ্যে 200 মেগাপিক্সেল ক্যামেরা। Samsung S22 Ultra ক্যামেরা ফেল এটার কাছে একদম নতুন লেটেস্ট, একেবারে লেটেস্ট ফোন Poco C51। মার্কেট চ্যালেঞ্জ প্রাইস ভাই, যেই প্রাইসগুলো আজকে ভিডিওতে বলবো সব হচ্ছে হট প্রাইস, এই প্রাইসে সারা মার্কেটে কোথাও পাবেন না। Poco C55 হচ্ছে বেস্ট একটা ফোন, Note 11 থেকে কিন্তু এটা অনেক আপডেট। এটা ক্যামেরা, প্রসেসর, ডিসপ্লে কোয়ালিটি সবকিছু আপনার Note 11 থেকে আপডেট। এই ফোনটা কিন্তু এর আগে আমরা দেখাইছি রিভিউতে, দারুণ একটা ফোন, এটার তুলনা করার মতো কিছুই নাই। পিক্সেল নিয়ে এখন আর কোনো সমস্যা নাই, আমাদের সব থেকে নিলে আমরা আমাদের পক্ষ থেকে আপনাদেরকে পিক্সেলের নেটওয়ার্ক ইস্যু সলভ করে দিব। আমাদের এখানে এক্সচেঞ্জের সুবিধা আছে, আপনি আপনাদের হাতের ফোনটি দিয়ে আমাদের কাছ থেকে আরেকটি ব্র্যান্ড নিউ ফোন নিতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে প্রয়োজনীয় ডকুমেন্টস, মানে আপনার মেমোটা অবশ্যই দরকার। যদি আপনি আপনার কাছ থেকে ফোন নেন এবং এক বছরের মধ্যে ডিসপ্লে গ্রিনল্যান্ড পরে, তাহলে আমাদের নিজেদের খরচে আমরা ডিসপ্লে চেঞ্জ করে দিব একেবারে চেঞ্জ করে দিব এক বছরের ভিতরে। আসসালামু আলাইকুম ভিউয়ার, সকলকে স্বাগত জানাচ্ছি ব্র্যান্ড নিউ ফোনের আরও একটা ভিডিওতে। দেখতে পাচ্ছেন অনেক কালেকশন রয়েছে কিন্তু রাদুগা ইন্টারন্যাশনাল শপে, আর এই শপ থেকে আপনারা কিন্তু ঢাকার বাইরে থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ফোনগুলো পারচেস করে নিতে পারবেন, এবং কি যারা শপে এসে দেখে শুনে যাচাই বাছাই করে ফোনগুলো পারচেস করতে চান, ব্র্যান্ড নিউ ইনঅ্যাক্টিভ অথেন্টিক ডিভাইস, তারা কিন্তু এই রাদুগা ইন্টারন্যাশনালের এই শপে চলে আসতে পারেন। এই শপের অ্যাড্রেসটা হচ্ছে বসুন্ধরা সিটির লেভেল 5 ব্লক সি, শপ নাম্বার হচ্ছে 63। এই শপে আসলে কিন্তু আপনারা সজল ভাইকে পেয়ে যাবেন। তো ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাইয়া। তো আজকে আমাদের ফার্স্টে কোন ডিভাইসগুলো দেখাবেন? প্রতিবারের মতো আজকে আপনাদেরকে আমি কম বাজেটের ফোন থেকে শুরু করব, একদম বেশি বাজেটে শেষ করব ইনশাআল্লাহ। কারণ অনেকে আছেন যে 10 থেকে 12000 টাকা, 20 থেকে 25000 টাকার মধ্যে ফোন দিয়ে সবসময় খুঁজতে চান। তো আজকে তো চল শুরু করি। এখানে একেবারে কম রেঞ্জের ফোন, সেটা হচ্ছে আপনার Poco C31, একেবারে কম রেঞ্জের একটি ফোন। কিন্তু কম রেঞ্জের দেখা যায় ফোন খারাপ তা না, ফোনটা অবশ্যই ভালো। এটা হচ্ছে আপনার 4GB RAM 64GB ফোন মেমোরি পেয়ে যাবেন মাত্র 12500 টাকা। ভাই ভিউয়ার্সরা দোকানে আসার পরে কি ডিসকাউন্ট করে দিবেন একটু? ভাইয়া ভিউয়ার্সরা দোকানে আসলে অ্যাকচুয়ালি ডিসকাউন্ট করার অপশন থাকে না যদিও হাতে, তবুও আমি আপনাদেরকে ভিডিওতে যে প্রাইসগুলো বলে দিচ্ছি এগুলো হচ্ছে ডিসকাউন্টেড প্রাইস। আর একটা সমস্যা হচ্ছে যে আজকে হয়তো ভিডিওটা দেখতেছেন আপনারা এক প্রাইস, কিন্তু আমাদের প্রাইসগুলো আপ ডাউন করে, তো সেক্ষেত্রে প্রাইস বাড়তেও পারে প্রাইস কমতেও পারে। সেক্ষেত্রে আমরা এই জন্য আসার ক্ষেত্রে কোনো ডিসকাউন্ট দিই না, প্রাইসটাই হচ্ছে আমাদের ডিসকাউন্ট ভিডিওতে বলে দিই। তো এটার প্রাইস হচ্ছে তো 12300 টাকা, তো 12300 টাকা অনলি মার্কেট চ্যালেঞ্জ প্রাইস। এই প্রাইসে কোথাও পাবেন না, 12300 টাকায় Poco C31 464, একেবারে বেস্ট একটা প্রাইস, 12 থেকে 13000 টাকার মধ্যে। তারপর হচ্ছে আপনার বাজেট ফোনের মধ্যে আরেকটি ফোন, সেটা হচ্ছে আপনার Poco C51, একদম নতুন লেটেস্ট, একেবারে লেটেস্ট ফোন Poco C51। আমি আর কি সবার কথা চিন্তা করে বাজেট ফোনগুলো বের করে Poco C51 হচ্ছে আপনার MediaTek G36, এটা কিন্তু নতুন বস্তু, আগে G35 ছিল এখন G36। 5000 mAh ব্যাটারি, 8 মেগাপিক্সেলের রিয়াল ক্যামেরা আর 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া আছে। তো যাদের আর কি বাজেট যে বললাম 12 থেকে 15000 টাকার মধ্যে বা 13000 টাকার মধ্যে, তারা এই ফোন নিতে পারেন। এটা 464 প্রাইস পড়বে হচ্ছে আপনার মাত্র 12000 টাকা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস। যে প্রাইসগুলো আজকে আসিফ ভাই ভিডিওতে বলবো সবগুলো মার্কেট চ্যালেঞ্জ প্রাইস, মার্কেট চ্যালেঞ্জ প্রাইস, কোথাও পাবেন না এই প্রাইসে। এবং আমাদের মতো সার্ভিস ইনশাআল্লাহ কথা পাবেন আশা করি। আচ্ছা, তারপর রয়েছে পোকোর ভিতরে আর একটা পোকো, সব এখন যা দেখা হচ্ছে Poco সিরিজ, Poco C55। তো পোকোর আরেকটি নতুন ব্র্যান্ড, এটা হচ্ছে Poco C55। এটা আপনার পড়বে হচ্ছে 6GB পেয়ে যাবেন মাত্র 15000 টাকায়, মাত্র 15000 টাকা 6GB 128GB ফোন মেমোরি। তো অনেক কাস্টমার চায় যে ভাই 6GB 128GB 14-15 মধ্যে কি ফোন আছে? তা আমি বলবো ভাই Poco C55 হচ্ছে বেস্ট একটা ফোন, 15-16 মধ্যে 6GB আর 464 পেয়ে যাবেন মাত্র 12500 টাকায়। দুইটা ব্র্যান্ড পেয়ে যাবেন। এখানে আছে আরেকটি ফোন আপনাদের জন্য, সেটা হচ্ছে Redmi Note 11 এর মতো দেখতে হলো, এটা Redmi Note 11 না, এটা হচ্ছে Note 11s। Note 11 থেকে কিন্তু এটা অনেক আপডেট। এটা ক্যামেরা, প্রসেসর, ডিসপ্লে কোয়ালিটি সবকিছু আপনার Note 11 থেকে আপডেট। তো অনেকে Note 11 নিয়ে অবজেকশন দিচ্ছেন যে আপনার Note 11 এর ক্যামেরা ভালো না, কিন্তু এটার ক্যামেরা হচ্ছে বেস্ট এভার ক্যামেরা। তো যাদের বাজেট হচ্ছে 22 থেকে 23000 টাকার মধ্যে, যারা ইন্টারন্যাশনাল প্রোডাক্ট খুঁজেন Xiaomi, কারণ ইন্টারন্যাশনাল প্রোডাক্টে সফটওয়্যার সমস্যা নাই বলতে গেলে, ইন্ডিয়ান প্রোডাক্টগুলোতে আমরা সফটওয়্যার সমস্যা ফেস করি। তো এটার মূল্য হচ্ছে 8GB RAM 128GB ফোন মেমোরি পেয়ে যাবেন মাত্র 22500 টাকায়, মাত্র 22500 টাকায় মার্কেট চ্যালেঞ্জ প্রাইস, কোথাও পাবেন না 22500 টাকায় নোট 11s 28GB ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন, একটা ভেরিয়েন্ট হয়, হ্যাঁ এটা একটা ভেরিয়েন্ট আপাতত अवेलेबल। তারপর হচ্ছে আপনাদের দেখাবো Poco X4 Pro, নোট 11 Pro বাজারে এখন নাই, তো সো এখন Poco X4 Pro হচ্ছে বাজারের মধ্যে কিং, কারণ এটার মধ্যে দেওয়া আছে আপনার Snapdragon 695 5G প্রসেসর প্লাস সুপার AMOLED ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট 5000 mAh ব্যাটারি 67 ওয়াটের চার্জার। তো আর কি লাগে, আর এটার মূল্য শূন্য তো আপনি আকাশ থেকে পড়বেন, মার্কেট চ্যালেঞ্জ প্রাইস মাত্র 24000 টাকা পেয়ে যাবেন 6GB 128GB এবং এটার 8GB 128GB ইন্টারন্যাশনাল গ্লোবালটা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র 27500 টাকায়। আচ্ছা দুইটা ভ্যারিয়েন্ট अवेलेबल, দুইটা ভ্যারিয়েন্টই अवेलेबल আমাদের কাছে, কালারগুলো আছে সবগুলো কালার, আপনার সব কালারই দেওয়া যাবে ইনশাআল্লাহ। Poco এর ভিতরে সবচেয়ে লেটেস্ট এটা হচ্ছে, সবচেয়ে লেটেস্ট হচ্ছে Poco X5 Pro। এই ফোনটা কিন্তু এর আগে আমরা দেখাইছি রিভিউতে, দারুন দারুন একটা ফোন, এটার তুলনা করার মতো কিছুই নাই, এটা যেমন ক্যামেরা তেমন ডিসপ্লে তেমন পারফরম্যান্স। তো এটার মূল্য, এটা যদি বেশি কিছু বলবো, এটার প্রাইস হচ্ছে আপনি পেয়ে যাবেন মাত্র 8GB 256GB ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন, মার্কেট চ্যালেঞ্জ প্রাইস মাত্র 37000 টাকা, 37000 মাত্র 37000 টাকায় একমাত্র রাদুকা ইন্টারন্যাশনাল দিচ্ছে 100% জেনুইন প্রোডাক্ট, 100% জেনুইন প্রোডাক্ট মাত্র 37000 টাকা, 8GB RAM 256GB ফোন মেমোরি ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন শুধুমাত্র আমাদের কাছে পেয়ে যাবেন। এটা কালার আছে সব, হ্যাঁ কালার সব কালারই আছে ইনশাআল্লাহ। তারপর হচ্ছে আপনাদের এখানে আরেকটি ফোন দেখাবো, সেটা হচ্ছে আপনি দেখতে অনেকটা X5 Pro এর মতোই, কিন্তু X5 Pro না, এটা হচ্ছে আপনার Xiaomi Note 12 Pro। যাদের বাজেট 30 থেকে 35000 টাকার মধ্যে ভালো মানে ক্যামেরা, ভালো ডিসপ্লে, সবকিছু ভালো চান এবং ট্রাস্টেড এবং একটা ভালো ডিভাইস চান, তারা আমাদের কাছে চলে আসতে পারে। এটার মূল্য হচ্ছে মাত্র 6GB RAM 128GB ফোন মেমোরি 32500 টাকা এবং 8GB RAM 128GB ফোন মেমোরি পেয়ে যাবেন মাত্র 35000 টাকায়, দুইটা ভ্যারিয়েন্ট अवेलेबल, দুইটা ভ্যারিয়েন্ট अवेलेबल। তারপর হচ্ছে এখানে আরেকটি ফোন দেখতে পাচ্ছেন, যাদের বাজেট 40 এর উপরে, বর্তমানে 40 এর উপরে বেস্ট Xiaomi ফোন নিতে চাইলে হচ্ছে 12 Pro Plus, যেমন ক্যামেরা তেমন ডিসপ্লে তেমন প্রসেসর, 200 মেগাপিক্সেল, এটার মধ্যে 200 মেগাপিক্সেল ক্যামেরা Samsung S22 Ultra ক্যামেরা ফেল এটার কাছে। এটা হচ্ছে আপনার 8GB RAM 256GB ফোন মেমোরি পেয়ে যাবেন 39800 টাকায়, 8GB RAM 256GB ফোন মেমোরি এবং এটা 12GB RAM 256GB ফোন মেমোরি পেয়ে যাবেন মাত্র 44500 টাকায়, একেবারে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস। আসিফ ভাই এই প্রাইসে সারা মার্কেটে কেউ দিতে পারবে না। তারপর হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে Xiaomi এর একটা সেক্সি ফোন, এটা হচ্ছে আপনার Xiaomi 13 Lite, একবারে সেক্সি এবং হট। এর উপরে বর্তমানে Xiaomi-র কোনো ফোনই নাই, বাজারে আনেই না আর কোনো ফোন Xiaomi। এর মানে এই বাজেটের মধ্যে, এই বাজেটের মধ্যে ফোন নিতে চান, বাজার তো বলেই নাই, তো এই বাজেটের মধ্যে বেস্ট একটা ফোন, যেমন কার্ভ ডিসপ্লে, আপনারা চাইলে আইফোনের একেবারে অস্থির মানে কি বলবো ভাই, যেমন স্লিম, একবারে স্লিম ফিগারের একটা ফোন। এটার ক্যামেরা হচ্ছে আপনার সামনে ডাইনামিক আইল্যান্ড সিস্টেম দেওয়া আছে, দেখেন দুইটা চক্ষু, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তা চাইলে আপনার ডাইনামিক আইল্যান্ডের অ্যাপস নামায় আইফোনের স্বাদ নিতে পারবেন, আর হাতে তো নিলে বোঝা যেতেছে কিরকম ফোন। তো এটার মূল্য হচ্ছে 28GB পেয়ে যাবেন মাত্র 41500 টাকায় এবং 8256 পেয়ে যাবেন 42500 টাকায়, মার্কেট চ্যালেঞ্জ প্রাইস। এই প্রাইসে আপনি সারা বসুন্ধরা মার্কেটের কোথাও পাবেন না এবং সব ধরনের কালার আমাদের কাছে अवेलेबल। Xiaomi 13 Lite মার্কেট চ্যালেঞ্জ প্রাইস। তারপর আছে আপনাদেরকে এখন Realme এর কিছু প্রোডাক্ট দেখাবো আমাদেরকে। তো Realme এর এটা হচ্ছে Realme জাতীয় ফোন, এটা কি ফোন? Narzo 50, Narzo 50। তো এটা 4GB RAM 64GB ফোন মেমোরি পেয়ে যাবেন বর্তমানে 16300 টাকায়, 16300 টাকায় এবং এটা আরেকটা ভেরিয়েন্ট যেটা কিনা একমাত্র রাদুকা ইন্টারন্যাশনাল ছাড়া আপনি আর কোথাও পাবেন না, সেটা হচ্ছে 6GB RAM 128GB ফোন মেমোরি ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন, আবার বলেন না ইন্ডিয়ান, ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন একমাত্র শুধু রাদুকা ইন্টারন্যাশনাল পেয়ে যাবেন 19500 টাকায়। এখন কিন্তু অফিশিয়াল প্রাইসের দাম বাড়ছে 20500 টাকা, তো সেক্ষেত্রে আমি সাজেশন করব অফিশিয়ালটা না নিয়ে ইন্টারন্যাশনাল গ্লোবাল নেন 19500 টাকা, দামে কম মানে ভালো। তারপর হচ্ছে আপনাদের এখানে আছে Realme 9 Speed Edition। Realme 9 Speed Edition বর্তমান জগতে যারা গেমার আছে, যা তাদের জন্য বেস্ট একটা ডিভাইস। Snapdragon 778 5G প্রসেসর, তার মধ্যে 5000 mAh ব্যাটারি, তার মধ্যে আবার 144Hz রিফ্রেশ রেট, আর কি লাগে, লুকসটাও কিন্তু জোস, আবার বিগ ডিসপ্লে, যারা পাবজি ফ্রি ফায়ার যা খেলতে চান সবই খেলতে পারবেন। দাম মাত্র 24500 টাকা, 6GB 128GB আর 500 টাকা বাড়ালে পাইতেছেন 8GB RAM 128GB ফোন মেমোরি, মার্কেট চ্যালেঞ্জ প্রাইস ভাই, কেউ দিতে পারবো না এই প্রাইসে, সত্যি সত্যি। তারপর হচ্ছে Realme 9 Pro। তো Realme 9 Pro হচ্ছে আপনার দারুণ একটি ফোন, এই ফোনটা কিন্তু Realme 9 সিরিজের সঙ্গে বের হয়েছিল, তো এটা বর্তমানে বাজার শুধুমাত্র আমাদের কাছে স্টক अवेलेबल আছে, একেবারে ব্র্যান্ড নিউ ইনঅ্যাকটিভ ডিভাইস। তো যারা এই ফোনটা নিতে চান তারা আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করে আসবেন। এটার মূল্য হচ্ছে আপনার 22500 টাকা, 6GB RAM 128GB ফোন মেমোরি, 22 পাস, only 22500 টাকা, 6GB 128GB ফোন মেমোরি Realme 9 Pro এটার ক্যামেরা কিন্তু দারুণ একটা ফোন। এটা তো প্রাইস আরো বেশি ছিল কিন্তু রাদুগা সব সময় কম প্রাইস দেওয়ার চেষ্টা করে এবং ভালো জিনিস দেওয়ার চেষ্টা করে। মানে দাম কমিয়ে দিয়েছেন? হ্যাঁ, দাম আমরা কমিয়ে দিয়েছি ইনশাআল্লাহ। ভিডিওতে যে প্রাইসগুলো আমরা বলে দিচ্ছি ভাইয়ারা বোনেরা, দাম বাড়তে পারে, দাম কমতে পারে এবং স্টক না থাকার কারণে অনেক সময় দাম বাড়ে কমে। যাই হোক, তো এটা হচ্ছে 22,500 টাকা। তো এখানে আপনাদেরকে আরেকটা ফোন দেখাবো, সেটা চকচক কালার। হ্যাঁ, এটা হচ্ছে কি ফোন? এটা হচ্ছে Realme 10 Pro Plus। তো বর্তমানে বাজারে Realme 10 Pro সবথেকে লেটেস্ট ফোন হচ্ছে Realme 10 Pro Plus। এটা পেয়ে যাবেন কার্ভ ডিসপ্লে, একেবারে ফোনটা দেখতে OnePlus 8 এর মতো এবং একেবারে OnePlus 8 এর মতো, কিন্তু OnePlus 8 থেকেও স্লিম একটি ফোন। এটা হচ্ছে আপনার Realme 10 Pro Plus। এটা 6GB RAM 128GB ফোন মেমোরি পেয়ে যাবেন মাত্র 34,000 টাকায় এবং 8GB RAM 256GB ফোন মেমোরি পেয়ে যাবেন 35,000 টাকায়। কালারগুলো আছে সবগুলো? হ্যাঁ, সব কালারে আমাদের কাছে अवेलेबल। আচ্ছা, যদি কেউ আপনাদের কাছ থেকে ফোনগুলো নেয়, প্রতিটা ফোনের গ্যারান্টি ওয়ারেন্টি কত দিন? হ্যাঁ, আমাদের প্রতিটা ফোনে গ্যারান্টি ওয়ারেন্টি পেয়ে যাবেন হচ্ছে 15 দিনের রিপ্লেসমেন্ট। 15 দিনের মধ্যে উইদাউট ফিজিক্যাল ড্যামেজ কোনো সমস্যা যদি হয় আমরা সরাসরি চেঞ্জ করে দেব। আর হচ্ছে 30 ডেজ পার্টস ওয়ারেন্টি, মানে 30 দিনের মধ্যে পার্টসের কোনো সমস্যা হলে আমরা সেটা পার্টস রিপ্লেস করে দেব উইদাউট এনি কস্ট। আর হচ্ছে 5 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি পাবেন। আরেকটি ফোন, সেটা হচ্ছে Realme 10। ফোনটা অ্যাকচুয়ালি দারুণ একটা ফোন, যাদের বাজেট 20 থেকে 22,000 টাকার মধ্যে তাদের জন্য বেস্ট একটা Realme ডিভাইস হচ্ছে আপনার Realme 10। ফোনটা ধরতে কিন্তু একেবারে আইফোন, মানে আইফোনের একটা ভাব আসে, কারণটা চার কোণার শেপের একটি ফোন। এটা হচ্ছে আপনার 6GB RAM 128GB ফোন, 8GB RAM 128GB ফোন মেমোরি পেয়ে যাবেন মাত্র 21,500 টাকা। 25 মার্কেট চ্যালেঞ্জ প্রাইস ভাই। যেই প্রাইসগুলো আজকে ভিডিওতে বলবো সব হচ্ছে হট প্রাইস, এই প্রাইসে সারা মার্কেটে কোথাও পাবেন না। একেবারে চ্যালেঞ্জিং প্রাইস, মাত্র 21,800 টাকায় পেয়ে যাবেন। তারপর হচ্ছে আপনাদের দেখাবো Realme 10 Pro। Realme 10 Pro একেবারে চকচক সেই লেভেলের একটা কালার। এই ফোনটার মূল্য হচ্ছে আপনার 6GB RAM 128GB ফোন মেমোরি পেয়ে যাবেন মাত্র 26,500 টাকায়। 26,500 মাত্র 26,500। যে প্রাইসগুলো বলবো ভাই একবারে আকাশ থেকে পড়ার মতো প্রাইস, কারণ একেবারে রিজনেবল প্রাইস। আজকের ভিডিওতে সব ধামাকা অফার দেখাবো, ঠিক আছে? তো এটা হচ্ছে আপনার 8GB RAM 128GB ফোন মেমোরি পেয়ে যাবেন মাত্র 27,500 টাকায়। 26,500 এবং 27,500 এই প্রাইসে কোথাও দিতে পারবেন না। দিতে পারলে ডাবল ক্যাশব্যাক দিবেন আমারে। তারপর এখানে আপনাদের কিছু ফোন দেখাবো, সেটা হচ্ছে আপনার OnePlus এর কিছু ফোন। তো যারা OnePlus এর স্বাদ নিতে চান কম বাজেটের মধ্যে, 30 থেকে 35,000 টাকার মধ্যে, অনেকেই বলে যে ভাই OnePlus এর কি ডিভাইস আছে? তো আমি বলবো ভাই OnePlus এর বর্তমানে লেটেস্ট হচ্ছে একবারে OnePlus Nord C3 Lite। এর আগে আপনারা Nord C2 এবং C2 Lite ইউজ করছেন, কিন্তু এখন পেয়ে যাবেন Nord C3 Lite। একেবারে ওপেন মার্কেট চ্যালেঞ্জ, এই প্রাইসে আপনারা কোথাও পাবেন না। ভাই গ্রিন লাইন পড়বে না তো? এটা গ্রিন লাইন পড়ার কোনো চান্সেসই নাই, কারণ এটা আইপিএস ডিসপ্লে, সো এটা নিয়ে কোনো ভয় নাই, নিশ্চিন্তে ইউজ করতে পারেন। এটার মূল্য হচ্ছে আপনার 8GB RAM 128GB ফোন মেমোরি 27,500 টাকায়। 27,500 এবং 8,256 পেয়ে যাবেন হচ্ছে মাত্র 29,000 টাকায়। ভাই চ্যালেঞ্জ করে বলতে পারি রাদুগা কোনো মিথ্যা কথা বলে না এবং বংবাং কথাবার্তা সময় নাই। একেবারে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস, এই প্রাইসে কোথাও পাবেন না এবং 100% অথেন্টিক জেনুইন প্রোডাক্ট। তোমাকে এখানে একটা ডিভাইস দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে আপনার OnePlus N20 SE। সবচাইতে লো বাজেটের এবং সবচাইতে সুন্দর একটি ফোন এই বাজেটের মধ্যে। এটা 4GB RAM 64GB ফোন মেমোরি পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র 16,000 টাকায়। 16,000 টাকা? মাত্র 16,000 টাকায় কিন্তু এখন 464 OnePlus এর সাথে আপনি নিতে পাচ্ছেন OnePlus N20 SE তে। ভাই 16 তে কি আসলেও দিবেন? একেবারে পসিবল ভাই। আজকে বলছি আজকে ভিডিওতে ধামাকা অফার দেখাবো, সব একেবারে ধামাকা অফার, ধামাকা প্রাইস। তারপর হচ্ছে এখন যে ফোনটা দেখাবো, সেটা হচ্ছে একেবারে মনে করেন যে কি বলবো, আগুন গেমারসদের জন্য Asus ROG 6। তো বন্ধুরা আরেকটা সুখবর দিয়ে দিই, সেটা হচ্ছে আপনি খুব রিসেন্টলি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ROG 7। তারপর হচ্ছে এখন গরিবের কিছু ফোনে চলে আসে, সেটা হচ্ছে Samsung হচ্ছে গরিবের ফোন। গরিবের বন্ধু, কারণ এই ফোন কিন্তু সেই মান্নাদার আমল থেকে গ্রামের ভাবি থেকে শুরু করে চাচিদের সবাইকে সাহায্য করে আসতেছে Samsung, ঠিক আছে? সবার হাতে একটা করে Samsung ফোন আমি দেখছি আমার লাইফে। এটা হচ্ছে A53 5G। তো Samsung এর কিন্তু এই সিরিজের এই ফোনগুলা বর্তমানে বাজারে ব্যাপক সাড়া ফেলেছে। এগুলোর মূল্য হচ্ছে আপনার Samsung A53, এটা প্রাইস হচ্ছে 8GB RAM 128GB ফোন মেমোরি মাত্র পেয়ে যাবেন 37,000 টাকায়। তো Samsung এর এখানে আরেকটি মিড রেঞ্জের ফোন আপনাদের জন্য আছে, সেটা হচ্ছে আপনার Samsung M32। Samsung M32 এটা হচ্ছে 5G সিরিজ, এটা কিন্তু আপনার প্রাইম এডিশনটা না। Samsung M32 5G এটা মূল্য হচ্ছে আপনার মাত্র পেয়ে যাবেন 21,500 টাকায়, 6GB 8GB RAM 128GB ফোন মেমোরি। 21,500 টাকায় 8GB RAM 128GB ফোন মেমোরি। তো Samsung এর আরেকটি ডিভাইস আছে আপনাদের Samsung F23। Samsung F23 কিন্তু আপনার বর্তমানে বাজারে Samsung এর মিড রেঞ্জ বাজারে বেস্ট একটা ফোন। Snapdragon 750 5G প্রসেসর, এটার মূল্য হচ্ছে আপনার 22,500 টাকা Samsung F23। তো এখানে স্যামসাং এর আপনাদের আরো কিছু ডিভাইস আছে, সেটা হচ্ছে আপনার স্যামসাং F04 স্যামসাং F04 পেয়ে যাবেন 4GB RAM 64GB ফোন মেমোরি 12000 টাকা। যারা 12 থেকে 13 এর মধ্যে স্যামসাং এর ফোন খুঁজতেছেন তাদের জন্য স্যামসাং F04। স্যামসাং F23 এটা মূল্য হচ্ছে 22000 টাকা 6GB RAM 128GB ফোন মেমোরি। এটা কিন্তু স্ন্যাপড্রাগনের প্রসেসর এবং বর্তমানে বেশি চলে, অনেক বেশি চলে, অনেক। কারণ এটা স্যামসাং আপনার স্ন্যাপড্রাগন 750G প্রসেসর। এই বাজেটে আসলে এই বাজেটে কোনো ফোনই নাই মনে করি, ঠিক আছে, স্যামসাং ছাড়া। যাই হোক, তাই আপনাদেরকে এখন স্যামসাং এর কিছু ফ্ল্যাগশিপ ফোন বলতেছি। স্যামসাং S22 প্রাইস পড়বে হচ্ছে আপনার 66500 টাকা পেয়ে যাবেন। স্যামসাং S22 8GB RAM 256GB ফোন মেমোরি এবং স্যামসাং S21 FE Exynos 8GB RAM 128GB ফোন মেমোরি পেয়ে যাবেন মাত্র 45000 টাকায় এবং স্যামসাং S20 FE পেয়ে যাবেন 41500 টাকায় 8GB RAM 128GB ফোন মেমোরি স্ন্যাপড্রাগন ভার্সনটা। এবং স্যামসাং এর যারা আরো ফ্ল্যাগশিপ ফোন চাচ্ছেন তাদের জন্য রয়েছে আপনার স্যামসাং S22 আলট্রা পেয়ে যাবেন মাত্র 98000 টাকায় 12GB RAM 256GB ফোন মেমোরি এবং স্যামসাং S23 আলট্রা 8GB RAM 256GB ফোন মেমোরি পেয়ে যাবেন 104000 টাকায় এবং 12GB RAM 256GB ফোন মেমোরি পেয়ে যাবেন 114000 টাকায় এবং 512GB পেয়ে যাবেন 123000 টাকায়। তো যারা ফ্ল্যাগশিপ লেভেলের ফোন নিতে চান, আমাদের ভিডিওতে দেখানো সম্ভব হয় নাই, সব ধরনের ফ্ল্যাগশিপ লেভেলের ফোন আমাদের রাদুগা ইন্টারন্যাশনাল পেয়ে যাবেন এবং আসিফ ভাইয়ের ভিডিও ডিসক্রিপশনে আমাদের পেজে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনি আপনাদের আপডেট প্রাইসগুলো জেনে নিতে পারবেন। তো এখন আপনাদের গুগলের যে প্রাইসগুলো বলবো একেবারে হট প্রাইস, কারণ গুগলের প্রাইসগুলো ড্রপ হয়েছে এখন একটু, তাই আপনাদের দেখাচ্ছি। পিক্সেল 6a একেবারে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস, এই প্রাইসে করতে পাবেন না। পিক্সেল 6a USA ভেরিয়েন্ট পেয়ে যাবেন মাত্র 37300 টাকায়, মাত্র 37300 টাকা। কিন্তু এখন পিক্সেল 6a USA ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের কাছে ইনঅ্যাকটিভ, একবারে 100% ইনঅ্যাকটিভ প্রোডাক্ট। আর এখানে আছে পিক্সেল 6 পেয়ে যাবেন মাত্র 41500 টাকায়, মাত্র 41500 US ভেরিয়েন্ট 8GB RAM 128GB ফোন মেমোরি। তবে এটা হচ্ছে আপনারা দেখাচ্ছি পিক্সেল 6 প্রো। পিক্সেল 6 প্রো পেয়ে যাবেন আপনি 52500 টাকায়, মাত্র 12GB RAM 128GB ফোন মেমোরি USA ভেরিয়েন্ট মাত্র 52500 টাকায়। ভাই অনেকে প্রশ্ন করে থাকে পিক্সেল 6 এবং 6 প্রোর ভিতরে নাকি সমস্যা আছে, সেই সমস্যা কি আপনারা সমাধান দিচ্ছেন? হ্যাঁ ভাই, এখন থেকে আমাদের কাছ থেকে ফোন নিলে পিক্সেল 6, 6 প্রো, 6 যেটাই নেন আল্লাহর রহমতে কোনো কল ড্রপ করবে না। মানে নেটওয়ার্ক যেটা ইস্যু সেটা আমরা আমাদের সব থেকে আপনাদেরকে সলভ করে দেবো ইনশাল্লাহ। তো পিক্সেল নিয়ে এখন আর কোনো সমস্যা নাই, আমাদের সব থেকে নিলে আমরা আমাদের পক্ষ থেকে আপনাদেরকে পিক্সেলের নেটওয়ার্ক ইস্যু সলভ করে দিব। তো এখন আপনাদের দেখাবো হচ্ছে আইফোনের কিছু ডিভাইস। তো আইফোন নিয়ে বলার আগে বলে নেই আইফোনের যে এখন প্রাইসগুলো বলতে, সেটা হচ্ছে আইফোনের এক এক সময় এক একটা প্রাইস থাকে। তো আইফোনের প্রাইসটা প্রতিদিনই আপ ডাউন করে আমাদের এখানে মার্কেটে। তো এটার আপনি পেয়ে যাবেন আইফোন 14 পেয়ে যাবেন হচ্ছে মাত্র 95000 টাকায়, 95000 টাকা এখন আইফোন 14 128GB ফোন মেমোরি এবং 14 প্রো ম্যাক্স পেয়ে যাবেন 145000 টাকায় 256GB সিঙ্গাপুর ভেরিয়েন্টটা। আর অন্যান্য ভেরিয়েন্টগুলো জানার জন্য অবশ্যই আমাদের পেজে সবসময় নক করবেন, তো আপডেট প্রাইসগুলো আমরা পেজে আপনাদেরকে দিয়ে দেব ইনশাআল্লাহ। তো আইফোনের সবগুলো প্রাইস এখানে বলা সম্ভব হচ্ছে না, যারা আইফোনের প্রাইসগুলো জানতে চান অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশনে যে পেজের লিঙ্ক দেওয়া আছে সেই পেজের লিঙ্কে SMS করে জানতে পারেন, অথবা পেজের লিঙ্কে যে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে সেই ফোন নাম্বার যোগাযোগ করলে আমাদের আপডেট প্রাইসগুলো জেনে যাবেন ইনশাআল্লাহ। এটা হচ্ছে অপর একটা ডিভাইস, হ্যাঁ এটা অপর একটা ডিভাইস, এটা হচ্ছে অপর Reno 7। এটা হচ্ছে আপনার 8GB RAM 128GB ফোন মেমোরি মাত্র 25000 টাকা, মাত্র 25000 টাকা Oppo Reno 7 8GB RAM 128GB ফোন মেমোরি। এবং এখানে OnePlus এর সবচাইতে লেটেস্ট প্রসেসর আছে আপনার OnePlus 11। OnePlus 11 পেয়ে যাবেন 12GB RAM 256GB ফোন মেমোরি 77000 টাকায়, 77 এবং এটা 16GB RAM 256GB ফোন মেমোরি পেয়ে যাবেন মাত্র 84000 টাকায়। OnePlus নিয়ে তো অনেকেই সন্তুষ্ট না বর্তমানে, OnePlus নিয়ে সন্তুষ্ট না, ব্যাপারটা এরকম না। আপনার OnePlus এর সমস্যা ছিল শুধুমাত্র OnePlus 9R এবং 8T তে, কিন্তু OnePlus আপনার 9RT দেখেন, 10 Pro দেখেন, 11 দেখেন, এগুলাতে আমরা আজও পর্যন্ত কোনো গ্রিন লাইন সমস্যা পাই নাই এবং ইনশাআল্লাহ পাবেনও না। আর আমাদের কাছ থেকে ফোন নিলে OnePlus এর তো গ্রিন লাইন রিপ্লেসমেন্ট আছে। যদি আপনি আপনার কাছ থেকে ফোন নেন এবং এক বছরের মধ্যে ডিসপ্লে গ্রিন লাইন পড়ে, তাহলে আমাদের নিজেদের খরচে আমরা ডিসপ্লে চেঞ্জ করে দিব একেবারে চেঞ্জ করে এক বছরের ভিতরে। তো ভাই যদি কেউ আপনাদের কাছ থেকে এই ফোনগুলো পারচেজ করে, প্রতিটা ফোনের গ্যারান্টি ওয়ারেন্টি দিবেন কত দিনের? হ্যাঁ, প্রত্যেকটা ফোনের গ্যারান্টি ওয়ারেন্টি পেয়ে যাবেন 15 দিনের রিপ্লেসমেন্ট এবং 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং 30 দিনের পার্টস ওয়ারেন্টি তো থাকছেই। আচ্ছা, ঢাকার বাইরে থেকে কিভাবে নিতে পারবে? ঢাকার বাইরে থেকে আমাদের কাছ থেকে কুরিয়ারে পার্সেল করে নিতে পারবেন এবং আমাদের কুরিয়ার সিস্টেমটা হচ্ছে প্রথমে 1020 টাকা অ্যাডভান্স করবেন, আর হচ্ছে আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বারটি আমাদের ভিডিও ডেসক্রিপশনের নাম্বারে যে নাম্বারটা দেওয়া সেই নাম্বারে যোগাযোগ করে দিয়ে দিলেই বা SMS করে দিলে আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মধ্যে আপনার প্রোডাক্টটি কুরিয়ার করে দিব। অনেকেই তো হাতের পুরাতন ফোন দিয়ে এক্সচেঞ্জ করে ব্র্যান্ড নিউ ডিভাইসগুলো নিতে চায়, তাহলে কিভাবে নিতে পারবে? আমাদের এখানে এক্সচেঞ্জের সুবিধা আছে। আপনি আপনাদের হাতের ফোনটি দিয়ে আমাদের কাছ থেকে আরেকটি ব্র্যান্ড নিউ ফোন নিতে পারবেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে প্রয়োজনীয় ডকুমেন্টস মানে আপনার মেমোটা অবশ্যই দরকার। আচ্ছা, যদি কেউ সরাসরি শপে এসে দেখে শুনে যাচাই বাছাই করে ফোনগুলো নিতে চায় কিভাবে নিতে পারবে, শপের অ্যাড্রেসটা বলে দেন। হ্যাঁ, আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, পান্থপথ, লেভেল 5, ব্লক সি, শপ নম্বর 63। হ্যাঁ, রাদুগা ইন্টারন্যাশনাল। তো বন্ধুরা, আপনারা কিন্তু রাদুগা ইন্টারন্যাশনাল থেকে সকল ফোনের প্রাইসগুলো জানতে পারলেন। যদি আপনাদের প্রাইসটা ভালো লেগে থাকে অবশ্যই এই শপে আসবেন, দেখবেন, যাচাই করবেন এবং ফোনগুলো পারচেজ করে নেবেন। আর যারা আসতে পারবেন না তারা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ফোনগুলো পারচেজ করে নিতে পারবেন। তো ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আজকে ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ।